যে কিশোর ছিল জীবনের বন্ধিতে উত্তম, তার অমেয় সংগ্রাম অকস্মাত ধ্বংসস্তূপে রক্তাক্ত পড়ে থাকে, হয়তো বা মৃত্যুর ওপার থেকে সুকঠিন শপথ তাহার জীবন মুহির মুক্তি। সমস্ত শহর জুড়ে প্রেমিকের কথা, জীবন যাকে নয় অপমানে অপমানে নপুংসক হয়ে দরকার, আর তার মধ্যে কিছু কিছু মানুষের সমস্ত লাজ লজ্জা ভর অবিকর কত হয় আকাশে, এবং অনেক প্রবাহ বলি শোনা যায় সমস্ত শহরে, রেডিওতে সংবাদ শোনা যায় সব কিছু ঠিকঠাক হয়, ধর্ম বুঝি ধ্বংস হয় গৃহহীন কুচক্রের পরে। অতএব এইবার সূর্যের মোকাবিলা করো। ও রাজ, আর মাসি আপো তুলে নাও স্টেন, শিশার কার্তুজ বাঁধো কোমরে, লাফিয়ে পড়ো যেখানে চড়াতে ঢলা গায়, বুঝতে সোনা রূপা শরীর জুড়াতে যে ছায়াটির তলে, সেখানে এখন ট্যাঙ্কের ঘর ঘর ভিনদেশি কুত্তার মজমা বুড়ো শুয়োর করেছে ভিড়, পুলিশ স্টেশনের ভিড় আগ্রাস্ত জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ শৈলে, সামরিক নির্দেশে ভীত মানুষের সর্দার রাইফেল পিস্তল এবং কার্তুজ, যেন দরগায় স্বীকৃত মানব আমি জমা দিই। আগ্নেয়াস্ত্র নেই, ছুরি নেই, বেয়রেট নেই, আমার সব কিছুই নেই, আমার একটাই অস্ত্র আছে অভিশাপ। আমার বিশ্বাস তুমি বলতে পারো অন্ধবিশ্বাস, এ অস্ত্র থেকে পাবে না রেহাই, হবে না কথার খেলা, এ মারণাস্ত্রে ঠিকই ধ্বংস হবে মূর্তিমান পাপ। আমার একটাই অস্ত্র আছে অভিশাপ। মা, বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা শিখিয়েছেন, সেই ভাষাকে সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেককে প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালিরা এখন মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত পুলিশের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাঞ্জাবি গুন্ডাদের তাড়িয়ে দিয়ে এই দেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার আপনার সঙ্গে দেখা হতে পারে। বিদায় নিচ্ছি মা, ক্ষুদিরামের মতো বিদায় দাও। আমরা চলেছি রক্ষা করিতে মা বোনের ইজ্জত, শত শহীদের লহুতে জ্বালানো আমাদের হিম্মত, ভয়াল বিশাল আভার রাত্রে ঘন অরণ্য ছায়, লুণ্ঠিত আর দক্ষ গ্রামের অরণ সমুখে পায়, তাহারি আলোকে চলিয়া শিপদ মৃত্যুর দরবার, হস্তে ধরিয়া কাটিয়া চলেছি খান সেনা অধিকার। ওরা তাকে বাংকারে টেনে নেয়, কাপালিক দস্যুতায় পাতন কুমারী হারিয়েছে যৌবন জীবন স্বপ্নময় সংসার কাঙ্ক্ষিত মানব শিশু, গেরিয়ায় খুঁজে পেয়েছে ছিন্ন ভিন্ন শরীর, এলোমেলো চুল, রক্তাক্ত পেটিকোট, ব্লাউজ, ফ্রাক, গেরিয়ারা ওর মুখ চেনে নাই, পরিত্যক্ত বাংকারে জন্মি বঙ্গ ভূমি শুয়ে আছে, জ্যোৎস্নায় জ্বলছে ধুধু রক্ত স্নাত বাংলাদেশ, স্টেন গান পাক করে বসে আছি এই চাঁদের সড়কে, মৃদু কুয়াশায় ঘন ঝোপের আড়ালে সংকেতের অপেক্ষায় বসে আছি কজন গেরিলা, ভীষণ হুসফুস করছে কয়েকটি ভেঙে, মৃত্যুর মানব ভাসছে সোনার স্বদেশ, চোখের সম্মুখে দিয়ে চলে যাচ্ছে মুক্তিপণা নর সাধকেরা, রক্তে তোলপানে কেউ জীবনসায় তৎপর থাকে, বিস্ফোরণ কত দূরে বলুন লীলার, ফুসফুস করে ওঠে নিজের ক্ষেত্রে, কত দূরে সূর্য ছেঁড়া রক্তিম সকাল, কবিতা শিখেছে ঘাসে আড়ালে, পুঁতে রাখা মাইন হয়ে ফেটে যেতে, পাক
শেখ মুজিবের বজ্রকণ্ঠে মন্ত্র পেয়েছে স্বাধীনতার কবিতারা আজ মুক্তি যোদ্ধা দেশপ্রেমিকের হাতে রাইফেল শ্রীগারের মাটি কোপা হয়ে ফোটে শত্রুর বুকে কাটা হয়ে বিধে রক্ত ছড়ায় কবিতারা আজ উজ্জীবিত স্বাধীন চেতা শব্দ ভুলে দিকে দিকে ছোটে ইফারে ইফারে স্বাধীন বাংলা গুপ্ত বেতারে বাহাইল ঘরে যুদ্ধ শিবিরে বজ্রকণ্ঠ ধরির আওয়াজে কবিতারা আজ যুদ্ধে নেমেছে স্বাধীনতা তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে ভালোবাসা সর্বাঙ্গে তোমার প্রেম দাও দাও জলে তুমি পারাতে প্রেমিকার কোমল দেহের মতো যশোর কুমিল্লা ঢাকা অত্যন্ত সহজে আসে তোমার বলিষ্ঠ করতলে আর তোমাকে দেখলেই উঁচু দালানের শির থেকে ছিঁড়ে পড়ে চান্দার মার্কা বেইমান পতাকা তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে জীবন তুমি দাও ফর ফর দীপ্ত প্রাণ দেহকে বিপদ লাশকে তোমার আগমনে প্রাণ পায় মরা বৃক্ষ পুরা প্রজাপতি তোমার পায়ের শব্দে বাংলাদেশে ভরায় ফাল্গুন আর 54,000 বর্গ মাইলের এই বিধ্বস্ত বাগানে এক সুরে গান গিয়ে ওঠে সাধু কবি বিপন্ন কবি স্বপ্ন ভোগ যুবকেরা শূন্যের অপরে স্বপ্নকে কেটে ফেলে প্রত্যাশার আলোয় নাড়ি চড়ে মহান একুশের হাত স্পর্শের খচিত আকাঙ্ক্ষায় রাজপথে টুক করে ছড়ে পড়ে বিবর্ণ কালো যুবকের দৃষ্টিতে বিক্ষোভের আগুন জ্বলে বিদ্রোহে ফেটে পড়ে স্বপ্ন ক্লান্ত যুবক হৃদয়ে স্পন্দিত স্বপ্নের গীত নীরবে সুর খোঁজে নিরাশায় করা যায় করা যায় খুঁজিত হৃদয় নিয়ে তীব্রতম অন্ধকারে আজ দুপায়ে শৃঙ্খল বেঁধে তারা যায় নিজস্ব সংসার থেকে স্বজনের চিতা ফেলে শিশুর শরীর ফেলে ভোরের সূর্য ফেলে মানবিক প্রেম ফেলে গুরু সুয়ারের শব্দে বাতাস বিবাদী করে কারা যায় অন্তহীন অজ্ঞাত জীবনে না আমরা তা পুরুষ নই আমরা চিনি আঙ্গলক্ষের অহংকার যথাসাধ্য পরিমাণে নিগল উঠন অপেক্ষার জীর্ণ জড়াই ছিলে আমাদের দাঁত কামড়ে বেঁচে থাকা নেত্রার দুঃসাহস ক্ষোভ বিনা ভালোবাসার রক্তপাত অবিমিশ্র রক্তপাত আর রক্তপাত না আমরা কা পুরুষ নই না জন পিলিয়ার ডেইলি মিরর ব্রিটেন বাংলাদেশ আমাদের ধন্যবাদের মুখোশ খুলে দিয়েছে পাকিস্তানের জনগণ যারা পাকিস্তানের সমগ্র জনগণের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল পশ্চিমা ভাবধারার মধ্যবিত্ত রাজনীতিবিদদের ব্যক্তিত্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের আর আমাদের সংকট একই প্রকৃতির ছিল না তথাপি মুক্তির জন্য আমাদের পথ ধরে তারা সম্ভবত বোকামি করেছে ফলে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং দাস বানানো হচ্ছে।